চীনের হুমকিকে মাথায় রেখে ভারতের হাতে আসছে এক শক্তিশালী সাবমেরিন। ভারতীয় নৌবাহিনীতে কোনো সাবমেরিনকে যুক্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। চীনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করে ভারতের শক্তি বৃদ্ধিতে এই সাবমেরিন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য। সমুদ্রের মধ্যেও যে বিপক্ষের মোকাবিলার পথ আরও মসৃণ হতে চলেছে ভারতের। প্রসঙ্গত, ভারতের কাছে আগে থেকে 13টি সাবমেরিন ছিল, যা কমে বর্তমানে 7টি রয়েছে, যার মধ্যে বেশ কিছু 20 বছরও বেশি পুরনো। ভারত এবার তার সাবমেরিনের সংখ্যা বাড়ানোর কাজ করছে। আপাতত 6টির মধ্যে 2টি সাবমেরিন ভারতের হাতে আসতে চলেছে। অন্যদিকে চীনের কাছে রয়েছে 60টি সাবমেরিন, যার মধ্যে বেশিরভাগ সাবমেরিন চীন ভারত মহাসাগরেই মোতায়েন করে রেখেছে। পাশাপাশি পরমাণু অস্ত্র সম্বলিত একটি সাবমেরিনকে করাচিতে পাঠানো হয়েছে। চীনের কাছে 5টি এমন সাবমেরিন রয়েছে যাতে পরমাণু অস্ত্র মজুত রয়েছে। এছাড়া 54টি ডিজেলে চলতে পারে এমন সাবমেরিনও রয়েছে। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী 2020 সাল পর্যন্ত চীনের হাতে 78টি সাবমেরিন থাকবে।